রতন ভাই যদি ক্রেতাদের জন্য যদি আপনার ফোন নাম্বার একটু আমাদেরকে বলেন। 6379 ফুল ট্যাম করা কিন্তু ব্লু রিং এর। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? দেখতে পাচ্ছেন এখানে একটু ফুল ট্যাম করা মিরপুর এক পাখির হাটে। তো দর্শক দেখতে পাচ্ছেন হাটটি কিন্তু মাশাআল্লাহ দিলে প্রচুর পরিমাণে জমে উঠেছে। তো আজকে দেখাবো আজকের বাজারে কেমন কি পাখি এসেছে আর আজকের বাজারে কেমন কি পাখির দাম। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক বাজারে কেমন কি পাখি এসেছে আর কেমন কি পাখির দাম। দেখতে পাচ্ছেন একটি ভাই আপনি যারা পাখি নিয়ে এসেছেন মাশাআল্লাহ খুব সুন্দর পাখি জোড়া। ভাই লাভবার জোড়া কেমন দাম চাচ্ছেন? লাভবার সাড়ে পাঁচ। এটি রানিং কার ভাইয়া? রানিং কার 5.5 হাজার টাকা চাচ্ছে। আর এই উপরে কিন্তু কটাটাল দেখতে পাচ্ছি আমরা, কটাটাল হচ্ছে 8 হাজার। আর এটা কি রানিং? জি এটা ডিম করে। আচ্ছা এটা ডিম বাচ্চা করছে। আচ্ছা এটা চা হচ্ছে 8 হাজার আর এটা চা হচ্ছে 5.5 হাজার। ভাই আপনার কোন নাম্বারটি কি বলে দেন? নাম্বার হ্যাঁ 1812 দেখাবো আর দাম সম্পর্কে জানাবো। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি ফুল ট্যাম করা রেড কালার পাখি। এই পাখিটার বয়স প্রায় 2 বছর, এটা মেল হবে। একবার ফুল ট্যাম কিন্তু দেখেন কোনো ধরনের কোনো কামড় দেয় না। এটা শীত বাজায় মিঠু বলে। এই পাখিটা যদি কেউ নিতে চান তাহলে 16 হাজার টাকা দাম পড়বে। এখানে দেখতে পাচ্ছেন আরো একটি ব্লু রিংয়ের দেখতে পাচ্ছেন। এটার বয়স 3 মাস। এটাকে এখনো দিনে একবেলা হ্যান্ড ফিড করাইতে হয় আর এছাড়া নিজেরা যে খায় দেখেন এখনো খাওয়ার জন্য দিয়ে করতেছে। এটার বয়স 3 মাস, এটার প্রাইস চা হচ্ছে, এটার প্রাইস 16 হাজার। এইখানে যে বেবিগুলো দেখতে পাচ্ছেন এই বেবিগুলোর প্রাইস চাওয়া হচ্ছে 11 হাজার টাকা করে পার পিস। কেউ যদি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে এসে থাকেন তাহলে কিন্তু আমি প্রত্যেকটি পাখি দেখে কিন্তু দাম কমিয়ে দেবো আপনাদেরকে। এগুলো 11 হাজার টাকা করে পার পিস চাওয়া হচ্ছে। এগুলো বয়স আছে 1 মাস, এখানে আছে প্রায় 20 দিনের মতন। এখানে আছে খুব সুন্দর দুটি পার্সিয়ান বিড়াল, সাদাটা মেল আর কালোটা হলো গা ফিমেল। বিড়ালগুলোর দাম চা হচ্ছে, সাদার চা হচ্ছে 14 হাজার টাকা, 16 হাজার টাকা আর কালোটা চা হচ্ছে 14 হাজার টাকা। তো অবশ্যই যদি পাখিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে পাখিগুলো কিন্তু চাইলে সংগ্রহ করতে পারবেন। দর্শক আমি চলেছি মহাদ আরিফ ভাইয়ের কাছে। আর দেখতে পাচ্ছেন আরিফ ভাই আজকে কিন্তু ব্লু রিং নেট নিয়ে আসছে, কিছু লাভবাট ককাটেল আর একটি খুব সুন্দর ফুল ট্যাম করা কিন্তু ব্লু রিং নেট। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা এখানে একজন আমরা কপালে দেখতে পাচ্ছি এইখানের মাটি কোনটা? পাখিগুলো আরিফ ভাই আপনার ফোন নাম্বার একটু বলেন। 0740 3444 7666 আচ্ছা ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
দর্শক আমি তো চলে এসেছি মনোজ রহিম ভাইয়ের কাছে, আর রহিম ভাই কিছু প্রেম পাখি নিয়ে এসেছে, কিছু বেবি পাখি নিয়ে এসেছে। তো কিছু পাখির দাম সম্পর্কে, বয়স সম্পর্কে আমরা রহিম ভাইয়ের মুখ থেকে জেনে নিব। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ও ভাই, আপনার হাতে কিন্তু একটা আমরা ট্যাম করা পাইনাপেল ফল দেখতে পাচ্ছি। এটা বয়স কত? ডাবল রেড পেপার। এটা বয়স কত? 3 মাস। সেলফি ট্যান সেলফি সেলফি। এটা প্রাইস টা কেমন চাচ্ছেন? আমরা খুব সুন্দর বেবিগুলো ভাইয়া ধন্যবাদ। দর্শক আমি মতো চলে এসেছি মোহাম্মদ রতন ভাইয়ের কাছে, আর রতন ভাই কিন্তু আজকে মিরপুরে পাখির হাটে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক রং বিরঙের পাখি নিয়ে এসেছে। তো প্রত্যেকটি পাখির দাম সম্পর্কে, বয়স সম্পর্কে আমরা রতন ভাইয়ের মুখ থেকে কিন্তু জেনে নিব। অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকটি পাখির দাম জানতে পারবেন, বয়স জানতে পারবেন। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো ভাই আজকে তো দেখতে পাচ্ছি অনেক পাখি নিয়ে আসছেন মাশাআল্লাহ দিলে। তো ভাই পাখির বিস্তারিত যদি আমাদের বলতেন। এই পাশে থেকে দেখেন, এখানে দুটো লুটানো রিং নেক আছে, রেড আই, এই দুইটাই ফিমেল, এবং দুইটাই ফিমেল, দুইটা ডিম বাচ্চা করা ফিমেল। আচ্ছা আচ্ছা, এগুলা এক এক পিস করবে, দাম পড়বে 18,000 টাকা। 18,000 টাকা করে পার পিস। আর নিচে আছে একটা নিউ এডাল, এটা মোল্ডিং হয়েছে, এটা হচ্ছে মেল, এটা বয়স আপনার 14-15 মাস। আচ্ছা, এটা গলায় মালা হয়েছে, পশম জিরো উঠতেছে, মালা বোঝা যাবে তখন, মানে নিউ এডাল হতে, এবং এটা ডিএ নেওয়া আছে। এই মেলটা পড়বে একদম 20,000 টাকা পড়বে। 20,000 টাকা পড়বে। এখানে র্যাম আছে আপনার, ওই ব্রিডিং পেয়ার র্যাম, এই র্যামটা পড়বে আপনার দাম পড়বে 16,000 টাকা জোড়া। 16,000 টাকা করে জোড়া। আর এখানে একটা সিঙ্গেল একটা মেল আছে, এই মেলটার দাম পড়বে 7,000 টাকা। 7,000 টাকা। হ্যাঁ, তারপরে এখানে জাপানিজ কেসেট আছে অনেকগুলা, এগুলা পার পিস হবে 1,000 টাকা করে। পার পিস করবে 1,000 টাকা। আর ইংলিশ আছে দুইটা মেল, একে মধ্যে দেখেন এই সামনে বড় সাইজ, এগুলা পড়বে 2,000 টাকা পিস। ইংলিশ দুইটা মেল আছে এরকম। 2,000 টাকা পিস। আচ্ছা আচ্ছা। এখানে শানকুনো আছে, দুইটাই ডিএনএ আছে, দুইটাই মেল, দুইটাই মেল, ফুল অ্যাডাল মেল, এগুলা পার পিস দাম পড়বে 28,000 টাকা করে। 28,000 টাকা করে পার পিস। আর এখানে মাস্টার ব্রিডিং পেয়ার ব্লু কুনুর আছে, এই ব্লু কুনুরটা দাম 20,000 টাকা। 20,000 টাকা পেয়ারটা? পেয়ারটা মাস্টার ব্রিডিং পেয়ার। এখানে পাইনাপেল কুনুর একটা মেল আছে, অ্যাডাল মেল, সিঙ্গেল রেড ফ্যাক্টর, এটা দাম পড়বে আপনার 4,500 টাকা এক পিস। মাত্র 4,500 টাকা? হ্যাঁ, এক পিস। আর এদিকে দেখেন ককটেলের একটা পেয়ার আছে, মাস্টার ব্রিডিং পেয়ার, এইটা পড়বে 7,500 টাকা। 7,500 টাকা। এখানে সিঙ্গেল একটা ব্রিড করা একটা ফিমেল আছে, লুটেনো ককটেল, এটা পড়বে 4,000 টাকা। 4,000 টাকা। আর এই পাশে একটা নিউয়েডাল একটা মেল আছে, এটা পড়বে 4,000 টাকা। আর এখানে এখানে কয়েকটা কি আছে, দুইটা ককটেলের ব্রিডিং পেয়ার আছে, হলো দুই পেয়ার, এগুলা পুরো ফিক্স 8,000 করে। এগুলো আর গ্রেটা ভাই? আর গ্রে এগুলা পুরো দুটো মেল আছে, গ্রেট পার পিস করবে 2500 করে। 2500 করে পড়বে। এখানে আমরা খুব সুন্দর একটা রঙিন পাখি দেখতে পাচ্ছি ভাই। এটা হচ্ছে আপনার রোজেলা, রেড ইস্টার্ন রোজেলা। এই রোজেলাটার দাম পড়বে আপনার 38,000 টাকা। 38,000 এর পেয়ার। আর নিচে র‍্যাম আছে দেখেন, মেলটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ মেল। হ্যাঁ, আর ফিমেলটা হচ্ছে আপনার গ্রিন। এই জোড়াটা পড়বে 16,000 টাকা জোড়া। 16,000 টাকা। আর এদিকে একটা মাস্টার ব্রিডিং পেয়ার আছে র‍্যাম, এটা 16,000 টাকা। এটা 16,000। আর একটা লেসিং মেল আছে, বয়স আপনার সেমি অ্যাডাল, এটা এটা পড়বে, এটা মেল, সিঙ্গেল একটা মেল, না টেম, না এটা একসময় টেম ছিল, এখন টেম ছুটে গেছে, এটা হচ্ছে মেল, 16,000 টাকা পুরো এক পিস। 16,000 টাকা এক পিস। আর এখানে কিন্তু অনেক বাচ্চা বেবি দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এখানে যেমন আপনি গ্রিন চিপ কুনুর আছে, পাইনাপেল কুনুর আছে, এগুলা যেটা সিঙ্গেল ফ্যাক্টর ওটা পড়বে 4,000, যেটা ডাবল রেড ফ্যাক্টর ওটা পড়বে 5,000 টাকা করে। আর এখানে হলুদ টিয়া পাখির বাচ্চা আছে রিংনেক, এটা পড়বে 14,000 টাকা এক পিস। 14,000 টাকা এক পিস পড়বে। 14,000 টাকা এক পিস। আর এদিকে লাভবার্ড, অফলাইন লাভবার্ডের বাচ্চা আছে, এগুলা পুরো 2500 করে। 2500 টাকা করে অফলাইন। আর গ্রে ককটেল আছে, এগুলা পুরো পার পিস 1500 টাকা। পার পিস 1500 টাকা করে। আর লুটিনো, লুটিনো আছে খুব সুন্দর, এটা পড়বে আপনার 2000 টাকা করে পার পিস। এগুলো পড়বে 2000 টাকা করে পার পিস। আর এলবিনো আছে, এলবিনোটা পড়বে 3,500 টাকা করে। এটা 15,000। এটা বয়স কত দিন হবে? এটা 25 দিন বয়স হবে। এটা বয়স হবে 25 দিন। আচ্ছা, তো এগুলো 3,000 টাকা।
এইখানে আমরা লাভবার দেখতে পাচ্ছি, ইয়েলো ফিশার লাভবার আছে এখানে, ওই ইয়েলো ফিশার পড়বে দাম 6000 করে, আর ব্লু মাস্ক আছে ওটা পড়বে 5.5, আর স্কাই কালার যে পেয়ার ওটা পড়বে 5 করে জোড়া। এখানে পিস পিস আছে একটা পেয়ার, রোজি পিস পিস, এটার দাম পড়বে 4500 টাকা। আর এখানে ফিশার আছে এই একটা ইয়েলো ফিশারের জোড়া, ওটা পড়বে 6000 টাকা। আর ব্লু কালার, এই ভায়োলেট কালার একটা আপনার ব্ল্যাক এর একটা মব আছে ফিমেল, সাদা বাচ্চা আছে এগুলা নিজে নিজে খেতে পারে, কোনো হ্যান্ড ফিট না, সাদা গুলা পড়বে 1000 করে জোড়া, আর গ্রে কালার করবে 800 করে জোড়া, আর এই পাশে দেখেন পিস পিস আছে একটা পেয়ার, এটা ফিক্স 4500 টাকা পড়বে, 4500 টাকা এই প্যাকে পড়বে। তো দর্শক এই ছিল কিন্তু আজকে মিরপুরের পাখির হাটে রতন ভাইয়ের পাখির কালেকশন গুলো, যদি অবশ্যই ভালো লাগে রতন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কলে দেখে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। তো রতন ভাই যদি ক্রেতাদের জন্য যদি আপনার ফোন নাম্বার একটু আমাদেরকে বলুন। আমার কন্টাক্ট নাম্বার 0183 9790 9790 161 161। ভালো করে আমার লোকেশন পুরান ঢাকা নারিন্দায়, পুরান ঢাকা নারিন্দা। ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমি উপরে চলে এসেছি মোহাম্মদ জুয়েল ভাইয়ের কাছে। আর জুয়েল ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে এসেছেন, প্রত্যেকটি পাখির কালেকশনের দাম সম্পর্কে বয়স সম্পর্কে কিন্তু আমরা তো ছেলে আছে ডিএনএ নাই আমি তো কিছু জানব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আপনার এখানে কিন্তু আমরা ঝগড়া দিয়ে পাখি দেখতেছি, মানে প্রচুর ঝগড়া করতেছিল ও, কিন্তু জি জি প্রচন্ড ঝগড়া দিয়ে ও রুমে ছাড়লে খুব খেলাধুলাও করে ওর মন মতো চলে। আচ্ছা আচ্ছা ভাই, এটা বয়সটা কত দিন? এটা বয়স আমরা মানে 1 বছর প্লাস ধরতেছে আর কি, 1 বছর প্লাস ধরতেছে। আচ্ছা আচ্ছা, এটা মেল হবে না ফিমেল হবে? এটা আইডিয়া করতেছি মেল, ডিএনএ নাই করা যাচ্ছে মেল। হ্যাঁ, আসলে ওর মাথার শরীরের গঠন দেখে বুঝা যাচ্ছে যে এটা মেল হবে। ভাই এই পাখিটার প্রাইস আছেন কেমন একটু কথা বলে? এটা মা বলে, মিঠু বলে, ফিস যায়, তারপরে ও আরো বিভিন্ন ধরনের খেলা করে, মাশাআল্লাহ অনেক ভালো মিঠু। আসলে অনেক সময় দেখা যায় অনেক পাখি বাজারে আসছে কিন্তু কথাটা বলতে চায় না। তবে এটা আপনি একদম কথা শুনে নেবেন, যার পছন্দ হয় একদম কথা শোনাই দিব, এবং ভিডিও আছে। কেমন যাচ্ছে? এটা প্রাইস চাওয়া হচ্ছে 20000 টাকা। এটা কি হিসাবে? কিন্তু না, অবশ্যই আলোচনা সাপেক্ষে আমরা আরেকটু কম রাখব, আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে। আচ্ছা, আমরা এখান দেখতে পাচ্ছি আরেকটি, এটা একদম সুপার টেম। হ্যাঁ একদম সুপার টেম, দেখেন এটা চাইলে আপনারা খুব সহজে ওরে রুমে ছাড়তে পারবেন। ও ডান্স করে, ও খুব ভালো অ্যাক্টিভ, একদম খাঁচার গেট খুলে দেখেন, যে খাঁচার গেট খুললে মানে ডান্স করে চলে আসবে, একাই চলে আসবে, এই যে দর্শক দেখতে পাচ্ছেন, চলে আসবে মানে খাঁচার গেট খুলে একদম সুপার টেম যারা বলে ফ্লাই করে। বয়স কত? এটার বয়সটা মনে হয় 10 মাসের নিচে আছে, 10 মাসের নিচে ডান্স করবে বিভিন্ন ধরনের মিউজিক। এটা মেল হবে না ফিমেল হবে? এটা আমরা আইডিয়া করতেছি মেল হবে। মেল হবে? এটার প্রাইসটা কেমন চাচ্ছে? এটার প্রাইস চাওয়া হচ্ছে 8000 টাকা। 8000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে। এখানে একটা লাভবার্ড পাখি দেখতে পাচ্ছেন জি, এটার দাম চাওয়া হচ্ছে 5000 টাকা। 5000 টাকা লুকিয়ে গেল তাই? এখানে একদম রানিং, একদম রানিং একজোড়া কোকাটেল, খুব ভালো ফ্রেশ একদম, এটার দাম চাওয়া হচ্ছে 10000 টাকা। 10000 টাকা। এখানে একটা পাইনাপল কোন দেখতে পাচ্ছি, এটার দাম চাওয়া হচ্ছে আপনার 15000 টাকা, একদম রানিং পাখি। এটা রানিং পাখি না, একদম ডিম বাচ্চা করা। আচ্ছা 15000 টাকা এর দাম চাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু আরো অনেক পাখি আছে দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর লাভবার্ড আছে। আচ্ছা আচ্ছা, লাভবার্ড গুলো কেমন দাম চাচ্ছে? এখানে ভাইয়া আমি এভারেস্টের দাম বলে দেই, যার যেটা প্রয়োজন আপনি দূর থেকে একটু দেখায় দেন, যেটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সঠিক দামটা বলে দেবো। এখানে 2000 থেকে শুরু করে আপনার 2500 3000 4000 টাকা পর্যন্ত পার পিস দাম রয়েছে। পার পিস দাম আছে এখানে, মিটি সবটা বুঝে দাম জি। আচ্ছা আচ্ছা, নিচে এখানে আর কি পাইনাপল? এখানে একটা সিঙ্গেল পাইনাপল কোন রয়েছে, এটার দাম চাওয়া হচ্ছে 5000 টাকা। এটা কিন্তু টেম না, এটা নন টেম, এটা নন টেম না, এটা দাম চাওয়া হচ্ছে 5000 টাকা। 5000 টাকা। ওই যে ভাই, যদি আপনার ফোন নাম্বার একটু বলতেন আমাদের। এখানে আরো আছে বাচ্চা সহ। আচ্ছা, বাচ্চা সহকারে দেখতে পাচ্ছি 3 পিস বেবি সহ, এটার দাম চাওয়া হচ্ছে 1500 টাকা। হারি সহ 3 পিস বেবি সহ 1500 টাকা। 1500 টাকা দেখতে পাচ্ছি, খুব সুন্দর মাশাআল্লাহ দিলে। এখানে আরো বাজিগার আছে, লাগলে নিতে পারবে। এগুলো জোড়া 700 টাকা, এগুলো 700 টাকা করে জোড়া চাওয়া হচ্ছে। মিডিয়াম এই প্যাটি লইয়া, এই প্যাটটার দাম চাওয়া হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। বুঝুন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমাদের। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01912 আর 01912 04 04 94 94 27 27 25000 টাকা সিনামন এইটা 2300 টাকা, আর এগুলো হচ্ছে 2000 টাকা। আচ্ছা, বড়টি হলো 2300 টাকা আর ছোটগুলো হলো
2000 টাকা করে ভাই আপনার ফোন নাম্বার একটু বলে দেন 01700170656546 9899 মানে লোকেশনটা কোথায় যাত্রাবাড়ি রায়েরবাগ যাত্রাবাড়ি রায়েরবাগ ওকে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমি মোট চলে এসেছি মোহাম্মদ সোহেল রানা ভাইয়ের কাছে আর দেখতে পাচ্ছেন সোহেল রানা ভাইয়া কিন্তু মিরপুর এক পাখির হাটে কিন্তু আজকে মাশাআল্লাহ দিলে বেশ কিছু পাখির কালেকশন নিয়ে এসেছে তো প্রত্যেকটি পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে আমরা সোহেল ভাইয়ের মুখ থেকে জেনে নিব অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেকটা ভালো ভাইয়া আপনার কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার হাতে খুব সুন্দর একটি ফুল স্ট্যাম্প করা লরি পাখি জি আচ্ছা এটা কথা বলে ভাইয়া এটা কথা বলে মিঠু বলে হ্যালো বলে আচ্ছা মিঠু বলে হ্যালো বলে এটা বয়সটা কত দিন এটা 3 বছর বয়স 3 বছর বয়স এটা মেল হবে না ফিমেল হবে এটা ফিমেল ডিএনএ করা আছে ভাইয়া ডিএনএ পেপার আছে ডিএনএ পেপারটা আমার হারাই গেছে আচ্ছা ডিএনএ পেপারটা হারাই গেছে মানে ডিএনএ করা আছে এটা ফিমেল হ্যাঁ ফিমেল আচ্ছা আচ্ছা তো ভাই এই পাখিটার প্রাইসটা কেমন চলছে এটা 18500 টাকা 18500 এটা কি একদম কিছু টাকা আপনি চ্যানেল থেকে গেলে কিছু টাকা অনার করা যাবে অল্প কিছু টাকা অনার করা যাবে আচ্ছা আচ্ছা তো চলবে আমরা দেখতে পাচ্ছি এই পাশে এক জোড়া গ্রিন চিক কোন দেখতে পাচ্ছি আমরা গ্রিন চিক কোন রেড ফ্যাক্টর ডবল রেড ফ্যাক্টর আচ্ছা এই প্যাটি কেমন দাম চাচ্ছেন এটা 16000 টাকা 16000 টাকা প্যাটি দাম চাচ্ছে আর অ্যালবিনো পকেট জোড়া অ্যালবিনোটা বাইরে রাখা যাবে 18500 টাকা 18500 টাকা আচ্ছা এখানে দুটি দুই মিটি কোন দেখতে পাচ্ছি একটা হলো অ্যালবিনো পাইট একটা হলো অ্যালবিনো আচ্ছা আচ্ছা এখানে দুটোটাই ফিমেল যে যে কোনো ফিমেল নিবে হলে আপনি 8000 টাকা পিস 8000 টাকা পিস যেটা নেন অ্যালবিনোটা নেন বা অ্যালবিনো পাইটা নেন হ্যাঁ আচ্ছা এখানে আর জোড়া অ্যালবিনো দেখতে পাচ্ছেন এই ফিমেল এটাও ফিমেল হ্যাঁ আচ্ছা এগুলো পার পিস কেমন এগুলো হলো কি আপনি 8000 টাকা পিস 8000 টাকা পিস এখানে একটা লুটিনো দেখতে পাচ্ছি আমরা লুটিনোটা রাখা যাবে 6000 টাকা লুটিনো রাখা যাবে 6000 টাকা আচ্ছা আর এখানে একটা গ্রেল জোড়া দেখতে পাচ্ছি গ্রেল জোড়াটা ভাই একদম 6500 টাকা একদম 6500 টাকা ভাই এখানে আমরা বেশ কিছু বাজিকার পাখি দেখতে পাচ্ছি বাজিকার এখান থেকে যে কোনো পেয়ার নিবে কোনো দামাদামি করতে পারবেন একদম 1000 টাকা একদম 1000 টাকা লাভটা ভাইয়া লাভটা রাখা যাবে 6000 টাকা লাভটা রাখা যাবে 6000 টাকা পেয়ার আচ্ছা আর এখান থেকে নিলে ভাইয়া এখান থেকে নিলে রাখা যাবে আপনি 4500 টাকা 4500 টাকা এবং জেপি না ভাইয়া জেপি আছে ইংলিশ আছে এক্সিবিশন আছে যেটা নেক 4500 করে জোড়া টিম টিম হেড আছে আর এখানে কিছু বেবি আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর কিছু বেবি আছে লুটিনো লুটিনো পাল আচ্ছা আচ্ছা আসলে অনেক সময় কিন্তু ক্যামেরার মাধ্যমে কিন্তু ভুলে যায় না তো ভাই এই প্যাটি কেমন দাম চাচ্ছেন এগুলো পার পিস ভাই 2600 টাকা পিস দর্শক দেখতে পাচ্ছেন এগুলো পার পিস দামটা হচ্ছে 2600 টাকা এগুলো বয়স কত দিন এগুলো বয়স আপনার 1 মাস 11 দিন 12 দিন 1 মাস 11 দিন 12 দিন এরকম না হ্যাঁ এরকম তো সোহেল ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু আমাদের কি ফোন নাম্বারটা 0191 0191 4291 4291 297 297 ভাই লোকেশনটা কোথায় ঢাকা মুগদা কমলাপুর ঢাকা মুগদা কমলাপুর ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ